তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কী করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত হলো কারণ হারামে আর আমাশার নাই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়াই সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই এম মুজাহিদ হোসাইন আপনি লিখেছেন চ্যাটিংয়ের সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে যদি মন থেকে না বলি মিথ্যা সর্বাবস্থায় গুনাহ মন থেকে না বললেও সেটা গুনাহ হবে এমনি তানভীর আহমদ জীবন লিখেছেন টাকুর জুব্বা গেলে তার বিধান কী সেটাও হারাম হবে উপর দিক থেকে আপনি লুঙ্গি পড়লে যেরকম হারাম হবে চাদর পড়লে সেটা টাকুর গেলে সেটা যদি হারাম হবে লুঙ্গি পড়লে সে নিচে সেটা যেরকম হারাম হবে জুব্বা পড়লে সেটাও যদি টাকুন নিচে যায় সেটাও হারাম হবে